নমস্কার ত্রিনয়নীর বন্ধুরা, আজকে ত্রিনয়নীর প্রথম ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে নীল পূজা, ওম নমঃ শিবায়। আজকে নীল পূজার দিন আমরা ত্রিনয়নীর প্রথম ব্লগ শুরু করতে চলেছি। আমরা ত্রিনয়নীর টিম নিয়ে আমরা মন্দিরের ভেতরে যাব, কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা নিবেদন আছে। আপনারা যারা আমাদের এই ব্লগটা আজকে দেখছেন, তারা অবশ্যই করে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করে দিন। আর ইউটিউবের বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা চলুন এবার আমরা মন্দিরের ভিতরে গিয়ে একটু পুজো দেখে আসি। ও মা, দেখুন কি সুন্দর ডগিটা। প্রভু মীশমনি শমশেষ গুণম গুণহীন মহেশ গরলাভরণম। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা বিশ্বনাথ, হর হর মহাদেব। যাই বলে ডাকি না কেন, আমাদের বাবা একজন। বাবা ভোলে বাবা। আজকে নীল পুজোর দিন, সন্তানের কল্যাণ কামনায় মায়েরা নীল পূজার বাতি জ্বালান। আমরা এখন দেখছি মায়েরা তাদের সন্তানের কল্যাণ কামনায় নীলের বাতি বাবার সামনে রাখছেন। নীল পূজা, বন্ধুরা নীল পূজাটি আসলে কীরকম পূজা, কখন এই পূজা হয় এবং কেন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই পূজা করে থাকেন, এই সমস্ত অনেক প্রশ্নের উত্তর হয়তো আমাদের আজও অজানা। আজ তোমাদের সাথে শেয়ার করব এই রকমই কিছু জানা অজানা তথ্য এবং পৌরাণিক ব্যাখ্যা। চলো বন্ধুরা এগিয়ে চলা যাক। নীলষষ্ঠীর ব্রত বা নীল পূজা চৈত্র সংক্রান্তির আগের দিন হয়। এই সময়টা কিন্তু কোনো ষষ্ঠী তিথি নয়, কিন্তু তাও এই দিনটাকে নীলষষ্ঠী বলা হয়ে থাকে। চৈত্রের দাবদাহের দিনে মায়েরা নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনা করে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে পূজা
ও ব্রত পালন করেন এবং সন্ধেবেলা সন্তানের নামে নীলের বাতি দেন বাবা নীলকণ্ঠ মহাদেবের সামনে। কথিত আছে, এক ব্রাহ্মণীর বারবার সন্তান বিয়োগ হতে থাকে। তখন দেবী নিজে পূর্ণতীর্থ কাশীর গঙ্গার ঘাটে সেই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন শিব মন্দিরে নীল পূজা করার আদেশ দেন ও তার সন্তান লাভ হয়। এবং সন্তান লাভের পর তার মঙ্গল কামনায় ওই দিন সন্ধেবেলা মন্দিরে নীলের বাতি জ্বালিয়ে তিনি জল খেয়ে ব্রত ভঙ্গ করেন। সেই থেকে নীল পূজার প্রচলন হয়। পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে, এই বিশেষ দিনে দেবী নীলচণ্ডিকা বা নীলাবতীর সাথে নীলকণ্ঠ ভোলেনাথের বিবাহ হয়। এবং এই বিবাহ উপলক্ষে চৈত্র সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গের গ্রামে চড়ক পূজা, মেলা ও গাজন উৎসব পালিত হয়। এই সময় শিব দুর্গার বিবাহের আনন্দকে উপলক্ষ করে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি মাঙ্গন করেও শিব পূজা বা নীল পূজার রীতির প্রচলন আছে। আজকে এই বিশেষ দিনটিতে মহাদেবের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন প্রত্যেক মায়ের মনস্কামনা পূর্ণ করেন। বন্ধুরা, আজকের এই
ছোট্ট একটি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরে ত্রিনয়নী নিজেকে গর্বিত বোধ করছে। বাবা ভোলেনাথের আশীর্বাদে সকলের মঙ্গল হোক এই কামনা নিয়ে আজকে ত্রিনয়নীর নীল পূজার সম্ভার এই পর্যন্তই। খুব শিগগির আবার দেখা হবে ত্রিনয়নীর নতুন কোনো সম্ভার নিয়ে। সকলেই ভালো থাকো এবং থাকুন ও আমাদের সঙ্গে থাকুন। হর হর মহাদেব। Thank you.